বন্ধুরা, বিশাখা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা পিকনিক করছি বাইরে। উনুনে নিয়েছি 1 কেজি চিকেন, মশলা নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, নুন, হলুদ, তেল দেব, আলু। কড়াইটা বসিয়ে নিয়েছি, গরম হোক। হয়ে গেছে, এবার তেল দিয়ে আলুগুলো ভেজে নি। কলকাতা আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দেবো জিরে, এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। এবার দিচ্ছি রসুন বাটা, এবার দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা। এবার একটু জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা। ঠান্ডায় ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। এবার একটু চাপা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, এবার পরিমাণ মতো জল দিয়ে নেবো। হয়ে গেছে, এবার সানরাইজ গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ফার্স্ট জেনের উপলক্ষে বাড়িতে আজকে চিকেন দিয়ে পিকনিক করলাম উনানে বাইরে। দেখলেন আপনারা, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।